আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি এই হ্যান্ড প্রিন্ট উন্নটা করে দেখাবো। এই জামাটা আমি অলরেডি আগেই করেছি এবং আপলোড দিয়েছি, যারা এখনও দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এখানে আমি একটা সাদা মুঠি উন্না বলে অনেকেই, আবার পেঁচানো উন্নাও বলে, ওইগুলো একটা উন্না নিয়েছি এবং আমি আয়রন করে নিয়েছি। হ্যান্ড প্রিন্ট করার আগে মাস্ট হলো আয়রন করা। এখানে আমি যে প্রিন্টটা করব সেটা একটা খাতায় এঁকে নিয়েছি, আমার মন মতো আমি এঁকে নিয়েছি। এটা আমি উন্নার পাশ দিয়ে দিব, বর্ডারে দিব। আমি আজকে আঁকানোর জন্য খাতাটা, উন্নাটা যেহেতু পাতলা সেহেতু খাতাটা উন্নার নিচে দিয়ে এঁকে নিব, দেখে দেখে পেন্সিল দিয়ে এঁকে নিব। এই উন্নাগুলো আগে খুব ভালো ছিল, এখন একটু পাতলা হয়ে গেছে। আপনারা কেনার সময় একটু দেখে কিনবেন। আমার এই উন্নাটা অনেক, মানে কাপড়টা খুব একটা ভালো না। আগে যখন এই উন্নাগুলো কিনতাম অনেক, মানে ভালো ছিল, এখন কাপড়টা অনেক নর্মাল করে ফেলেছে। হ্যান্ড প্রিন্ট করার সময় অবশ্যই আয়রন করে নেবেন, এবং হ্যান্ড প্রিন্ট করা শেষ হলে দুই তিন দিন একটু হালকা রোদে শুকানোর পর অপর সাইডে আয়রন করবেন, তারপর ভালো সাইডে আয়রন করবেন। উল্টো সাইডে প্রথমে আয়রন করবেন, পরে সোজা সাইডে আয়রন করে নেবেন। আমার আঁকা শেষ, এখন আমি রং করে নেব। এর জন্য আমি একটা ক্যালেন্ডার নিয়ে নিলাম, ক্যালেন্ডারটা উল্টো করে উন্নার নিচে দিয়ে নিলাম, কারণ উন্নার নিচে আপনারা ফ্রেমেও আটকে করতে পারেন। উন্নার নিচে দিলে রংটা আপনি নিচে কিছু মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি এখানে হিজাব আর পিন দিয়ে পিন ডাপ করে নিচ্ছি, যাতে উন্নাটা খুব সুন্দরভাবে টাইট হয়ে লেগে থাকে। আমি এখানে অ্যাক্রিলিক রেডিমেড কালারগুলো ইউজ করব, এই কালার দিয়ে আমি জামাটাও করেছি। আমি প্রথমে ডাল দিয়ে নিচ্ছি, আমি এক কালার ডাল দেব, এক কালার পাতা দিব, যাতে ফুলটা সুন্দরভাবে ফুটে ওঠে। আমি অরেঞ্জ কালারের ডাল দিচ্ছি, আপনারা কেউ চাইলে একই কালার ডালও একই কালার পাতাও দিতে পারেন। হ্যান্ড প্রিন্ট খুব সহজ একটি কাজ আমার মনে হয়, হ্যান্ড প্রিন্ট করে ড্রেস পরলে খুব সুন্দর লাগে, আর এটা মোটামুটি সবাই পারে। হ্যান্ড প্রিন্ট করার জন্য আপনারা যারা নতুন প্রথম করবেন তারা অ্যাক্রিলিক কালার দিয়ে করবেন, কারণ এটা পানি মেশাতে হয় না, রেডিমেড। আর তুলি এখানে আপনারা 2 নম্বর 4 নম্বর তুলি ব্যবহার করতে পারেন, এর যে কোনো তুলি দিয়েই আপনারা কাজটি করতে পারেন। যাদের একটা তুলি তারা ধুয়ে মুছে আবার সেই তুলিটাই ব্যবহার করতে পারবেন। হ্যান্ড প্রিন্টের কাজ নরম হাতে, সবসময় নরম হাতে করতে হয়, আর আমার মনে হয় আনাড়ি হাতেও হ্যান্ড প্রিন্টটা করা যায়। যারা একেবারেই হাতের কাজ পারেন না তারাও হ্যান্ড প্রিন্ট করে জামা বানিয়ে পরতে পারেন। শখের বসে সবসময় যারা হাতের সুতার কাজ পারেন না তারা হ্যান্ড প্রিন্ট করেও করতে পারেন, হ্যান্ড প্রিন্টও খুব সুন্দর লাগে। হ্যান্ড প্রিন্ট ড্রেসের অনেক দাম, যে কোনো কালার ম্যাচিং করে দিলেই খুব সুন্দর লাগে। এখানে আমি সাদা কালারের মধ্যে করছি, আমার মনে হয় হ্যান্ড প্রিন্টটা একটু ব্রাইট কালারের মধ্যে করলেই ভালো, ডিপ কালারের মধ্যে ফোটানো সম্ভব হয় না। আর সাদা, পিঙ্ক কালার, হলুদ, লাল এগুলোর মধ্যে হ্যান্ড প্রিন্টটা খুব ভালোভাবে ফুটে ওঠে। আর সাদা কালার ড্রেস বসন্তে, বৈশাখী, গায়ে হলুদ ইত্যাদিতে পরা যায়। আপনারা সবসময় একটু আস্তে আর নরম হাতে করবেন। আমার পাতাগুলো দেওয়া প্রায় শেষ, এটা হ্যান্ড প্রিন্ট আমরে কোনো কঠিন কাজ আমার মনে হয় না। আমার মনে হয় যে কেউ এই হ্যান্ড প্রিন্টটা পারবে।
তবে একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আস্তে আস্তে করতে হয়। আসলে সাদা কালারটাতে আপনারা যে কোনো কালার দিলেই খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আমি এখানে সাদা কালার উন্নত করছি, আপনারা চাইলে অন্য কালারেও করতে পারেন। যার যে কালার পছন্দ সেই কালারে কালার ম্যাচিং করে মন মতো করে করে নেবেন। এখন আমি পিঙ্ক কালার দিচ্ছি, পিঙ্ক কালারের পাতা করে নিচ্ছি। আমি 2 নম্বর তুলি দিয়ে পাতাগুলোর বর্ডার করে পরে পাতাগুলো ভরাট করব। আপনারা যারা নতুন তারা এইভাবে আগে বর্ডার করবেন, তারপর পাতা ভরাট করবেন। আসলে একই জিনিস বারবার দেখানো হচ্ছে, আমরা বাঙালি আমরা সবাই স্কিপ করেই দেখব, টেনে টেনে বাদ দিয়ে দেখব। তার জন্য আমি নিজে থেকেই একটু টেনে দেখাচ্ছি, স্পিড বাড়িয়ে দেখাচ্ছি। আপনারা আমি সেম প্রথম যে পাতাটা করেছি সেভাবেই সেম করবেন। আমি পিঙ্ক কালারের মধ্যে নেভি ব্লু ডাল দিচ্ছি যাতে পাতাটা ফুটে ওঠে। আমি এর আগেও বলেছি আপনারা কেউ চাইলে একই কালার ডাল একই কালার পাতা দিতে পারেন, আপনাদের যার যার মনের ইচ্ছা। আমি লাল কালার পাতা দিয়ে নিচ্ছি, লালের মধ্যে হলুদটা খুব ভালো যায়, তার জন্য আমি হলুদ কালার ডাল দিচ্ছি। আমি পুরো কাজটা এভাবে করে নিব। আসলে ক্যামেরাতে কাজের ফিনিশিংটা এত সুন্দর না আসলেও ওড়নাটা অনেক সুন্দর হয়েছে, ক্যামেরাতে হয়তো বা ভালো লাগছে না। ক্যামেরা অনেক সময় অ্যাঙ্গেলের জন্য জুম করার জন্য ফাটা ফাটা লাগে, কিন্তু মূলত অনেক সুন্দর হয়। আমি ফুলগুলো করে নিচ্ছি, আমি এক একটা ফুল এক এক কালারে দিচ্ছি। আমার পুরো কাজটা করা কমপ্লিট। এখন আমি এখানে গ্লিটার ইউজ করব, যেহেতু আমি আমার জামাতেও গ্লিটার ইউজ করেছি, তার জন্য জামার সাথে মিল রেখে আমি গ্লিটার ইউজ করবো। আমি এখানে অন্য একটু অংশে গ্লিটার লাগাইছি, আপনারা দেখতে পারেন। আর এখানে আমি কর্নারে যে ছবিটা দিয়েছি এটা আমার জামা, এই জামার জন্য ম্যাচিং করে আমি অন্যটা বানিয়েছি। আপনারা কেউ চাইলে আমি ডিসক্রিপশন বক্সে জামার লিঙ্কটা দিয়ে দিব, জামাটাও দেখতে পারেন। গ্লিটার দিয়ে নিচ্ছি, গ্লিটারটা সবসময় হালকা কাঁচা রঙের উপর দিবেন। একদম কাঁচা রঙের উপর দিতে গেলে হয়তো বা রঙটা সরে যাওয়ার সম্ভাবনা থাকে, আর যদি একটু পোড়া শুকানোর পর গ্লিটার দিবেন না তাহলে গ্লিটারটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা অনেকে ভাবতে পারেন গ্লিটার উঠে যায়, কিন্তু মোটেও গ্লিটার উঠে যায় না। এই গ্লিটারের কাজ করার ড্রেস আমার আরও আছে, এরা রেডিমেড যে গ্লিটার মেহেদি ওইটাই আমি ব্যবহার করেছি, আর এই অ্যাক্রিলিক কালারটাও উঠে না। আমি আমার অনেক ড্রেস অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি, গ্লিটারটা দেওয়ার ফলে আর একটু ভালোভাবে ফুলগুলো ফুটে উঠেছে এবং গ্লেজ মেরেছে। আমার দুই সাইডে বর্ডার করা শেষ, আমি অন্যের পার্টটা করেছি এবং বডিটা আপনারা দেখতে পাচ্ছেন।
শূন্য রয়েছে, কালার মানে ফাঁকা রয়েছে। এখন এই বোর্ডটিতে আমি পাতা করে নিব। তার জন্য আমি একটা মূলার ড্রাইস করে নিয়েছি। আমি আসলে ড্রাইসটা করা দেখাতে পারিনি, আমি জাস্ট এমনি কলম দিয়ে এঁকে ছুরি দিয়ে আমার মন মতো একটা পাতা শেপ করে নিয়েছি। আপনারা এখানে আলুর ড্রাইসও ব্যবহার করতে পারেন, কিংবা হাতে ফুল ছোটো ছোটো ফুলও আঁকতে পারেন। আমি ড্রাইসটা দিয়ে তুলি দিয়ে পিঙ্ক কালার রং করে নিচ্ছি। একটা কাঁঠাল পাতার মতন করে শেপ দিয়ে আমি মন মতো এঁকে নিয়েছি। ড্রেসটা খুব সুন্দরভাবে চেপে দিবেন। মূলাটা আমি ধুইনি, জাস্ট কেটে একটা কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে মুছে নিয়েছি। তারপর একটু চেপে চেপে কালারগুলো করে নিচ্ছি। একটু চাপ দিবেন শক্তভাবে, যাতে রংটা সুন্দরভাবে বসে যায়। আমি ড্রেসটা আর ধুবো না, জাস্ট ওড়নার মধ্যে দেওয়ার পর যদি কোনো রং থাকে অন্য একটা কাপড়ে ছাপ দিয়ে নেবেন, যাতে ড্রেসটা অন্য কালার সাথে মানে মিক্স না হয়ে যায়। আমি এখানে অরেঞ্জ কালার দিচ্ছি, আবার লাল কালার দিব, কিন্তু আমি ড্রেসটা একবারও ধুই নাই। অন্য একটা এক্সট্রা কাপড়ে যদি আপনি মনে করেন যে ওই কালারটা আর ওড়নাতে দিবেন না, তাহলে এক্সট্রা কাপড়ে দুইটা ছাপ দিয়ে রংটা ক্লিন করে পরে আবার এখানে যে কালার ইউজ করবেন সে কালার লাগিয়ে ছাপ দিবেন। আমার পুরো উন্নতে এরকম একটা একটা পাতা দিয়ে আমি করে নিয়েছি, আমার পুরো কাজটা কমপ্লিট। আশা করি আপনাদের আমার কাজটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলেও করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের মনের ব্যাপার। আমি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন নতুন সবসময় রিবনের কাজ, কুশি কাটার কাজ, হ্যান্ড প্রিন্ট, সাথে সুতার কাজ আপডেট দিয়ে থাকি। আমি কারো ডিজাইন কপি করে আমার চ্যানেলে আপডেট দিইনি, আমার জ্ঞানে থেকে যা আসে সেরকম ডিজাইনই আমি দিয়ে থাকি। সো আপনাদের মন চাইলে আপনারা সাবস্ক্রাইব করলেও করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।